তাকওয়া এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 200-এরও বেশি জায়গায় এই তাকওয়ার কথা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, মা মানাত তাকওয়া, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে, তাকওয়া অর্থ কি? উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কখনো এমন কোনো সরু পথ দিয়ে চলেছেন যার দুপাশে কাঁটাদার গাছ রয়েছে, বা আপনি কি কখনো কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে পথ অতিক্রম করেছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ করেছি। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জামাকাপড়কে গুছিয়ে শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করি, যাতে করে আমার জামাকাপড়ে বা আমার শরীরে কোনো কাঁটা বিদ্ধ না হয়। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যেভাবে কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকওয়া। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখিত বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়ার অর্থ বোঝার জন্য আরেকটি উদাহরণ দেই। মনে করুন, আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আপনি যেই রুমে বসে কাজ করেন সেই রুমে আপনার মাথার উপর একটি সিসি ক্যামেরা লাগানো আছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন যে আপনি কি কাজ করছেন না কাজে ফাঁকি দিচ্ছেন। তো সেই প্রতিষ্ঠানে আপনি কিভাবে থাকবেন? আপনি কি কাজে ফাঁকি দিবেন নাকি সব সময় সতর্ক থাকবেন এবং উদ্যমতার সাথে কাজ করবেন? নিশ্চয়ই আপনি সতর্ক থাকবেন এবং ঠিক মতো কাজ করবেন, কারণ আপনার মাথার উপর সিসি ক্যামেরা লাগানো আছে আর প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করছে। ঠিক তেমনিভাবে তাকওয়ার মানেই হচ্ছে সব সময় এই অনুভূতি থাকা যে 24 hours আল্লাহ তাআলা আপনাকে মনিটরিং করছেন, 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পর্যবেক্ষণ করছেন। পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে পারবেন না। পৃথিবীর সবাইকে ধোঁকা দিতে পারলেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে পারবেন না, কারণ আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দা যা করছে আল্লাহ তাআলা সবই দেখছেন। আল্লাহু বাসীরুম বিমা তাআমালুন, তোমরা যা করছো আল্লাহ তাআলা সবই দেখছেন, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে অবগত আছেন। আপনার অপরাধগুলো পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখছেন। পৃথিবীর অন্য কোনো শক্তি নয়, শুধুমাত্র এই অনুভূতিটাই আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে। এই অনুভূতিটা থাকার কারণেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আইয়ামে জাহিলিয়াতের সময়ও সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন। তারা আল্লাহকে ভয় করে সব ধরনের গুনার কাজ থেকে বিরত থেকেছেন। সুতরাং আসুন তাকওয়া অর্জন করি, আল্লাহকে ভয় করতে শিখি। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।